ভাষণের শুরুতেই তিনি বলেন, ত্রিপুরা রাজ্য থেকে তিনি জনপ্রতিনিধি হয়ে লোকসভায় এসেছেন। মাত্র দুটি আসন রয়েছে ত্রিপুরায়। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দেওয়া বাজেট প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে এই বাজেটের উপর কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেভাবে এই বাজেট তৈরি করে পেশ করেছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, এই বাজেটে তিনি সর্বাত্মকভাবে সমর্থন করছেন। স্বর্ণকমল স্বর্ণবর্ষা, 2 জুলাই থেকে 3 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।